শুরু করি। হ্যাঁ, সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা অনেকেই ধারণা পাইছি না? এর আগে কিওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়েছিল তো নাকি? আচ্ছা, এখানে অনেকগুলো কিওয়ার্ড দেয়া আছে শিটটাতে, আমরা দেখতে পাচ্ছি। তো এই শিটটা আপনাদেরকে দেয়া হবে। তো প্রথমে আমি যে বিষয়টাতে যাচ্ছি, সামনে কি ফেব্রুয়ারি বলেন দেখি, 14ই ফেব্রুয়ারি, তো সবাইকে অগ্রিম ভালোবাসা দিবস জানাচ্ছি। তাহলে 14 ফেব্রুয়ারি লিখি, 14 ফেব্রুয়ারি কি ডে? ভ্যালেন্টাইন্স ডে। তাহলে এটা হচ্ছে একটা কি বলেন দেখি, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো এইটা হচ্ছে একটা কি কিওয়ার্ড? এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত? এটা কোন দেশের ফ্ল্যাগ? বাংলাদেশ। বাংলাদেশ থেকে মাসে সার্চ দিচ্ছে এত। তাহলে এই কিওয়ার্ডটা ট্রেন্ড কিভাবে দেখে জানা আছে? গুগল TRENDS, গুগল কি দিয়ে সার্চ দিলাম, গুগল ট্রেন্ডস লিখে সার্চ দিলাম, তারপর এটাতে যাব, প্রথম যেটাতে আসলো। হ্যাঁ, গিয়ে এইখানে আপনি আপনার কিওয়ার্ডটা দেন, দিলাম। এখানে দেখেন এটা কি দেখাচ্ছে, বাংলাদেশ। যদি আমরা বাংলাদেশেই আগে দেখি, তো এখানে কত দেখাচ্ছে দেখেন দেখি, 4 ফেব্রুয়ারিতে কত সার্চ হচ্ছে। আচ্ছা, এটা কত মাস দেয়া আছে, একদিনের দেখাচ্ছে না? আমরা 12 মাস দেই, 12 মাসে এখানে কত দেখাচ্ছে, 12 ফেব্রুয়ারি 2023-এ সার্চ ভলিউমটা বেশি, তাই না? আর এদিকে সারা বছরে কোনো সার্চ হয়েছিল, হয় নাই, তাই না? এই কিওয়ার্ডটাকে কি বলা হচ্ছে, সিজনাল কিওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এখন কোন ডিভিশন থেকে কি পরিমাণ সার্চ হয়েছে সেই এই গ্রাফ দেখেই আমরা বুঝতে পারতেছি, তাই না? রংপুর ডিভিশনে বেশি ভালোবাসা আছে, তাই না? এটা দেখে বোঝা যাচ্ছে না? সিলেটে তার চেয়ে একটু কম, চট্টগ্রামে আরও কম, রাজশাহী ডিভিশনে আর চট্টগ্রাম ঢাকা প্রায় সেম। তাহলে বেশিরভাগ রংপুরেই সার্চ হয়, তার মানে ওখানে বেশি ভালোবাসা আছে। হ্যাঁ, তাহলে এভাবেই কি করা যায়, একটা গুগল মানে ওই কিওয়ার্ডটা কি করা যায়, ট্রেন্ডটা সারা বছরে তার সার্চ ভলিউমটা কী রকম থাকে। যদি আমি এখানে অন্য একটা কিওয়ার্ড দেই, শুধু যদি এরকমভাবে লিখি, ল্যাপটপ একটা দিলাম, দুইটারে কম্পেয়ার করলাম, দেখেন এটা এই এই গ্রিন কালারটা কি বলেন দেখি, এই কিওয়ার্ডটা, তাই না? এই যে কালার, আর এই ল্যাপটপ, এটা একটা কিওয়ার্ড, তাহলে লালটার সার্চ ভলিউম কীরকম, বুঝতে পারছেন? অল টাইম উপরে সারা বছরেই, তাই না? তাহলে কোনো একটা কিওয়ার্ডের ট্রেন্ডটা কীরকম সেই জিনিসটা যাচাই করতে হবে, যাচাই করবেন, ঠিক আছে। আমরা এখানে যে কিওয়ার্ডগুলো আছে, মনে করেন যে কত, এটা 14 বাট দ্য ওয়েস, এটা দিয়ে যদি আমরা করি, এটাকে কি করে দিই, ডিলিট করে দিই না, রিমুভ, কি হলো না, ঠিকই তো আছে। হ্যাঁ, আচ্ছা, এরকমভাবে কিওয়ার্ডগুলোর ট্রেন্ড চেক করতে হয়। যদি আমি এটা নিয়ে আর্টিকেল লিখি, হ্যাঁ, তাহলে আর্টিকেল লেখার জন্য আমাকে কি কি চেক করতে হবে, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল বের করতে হয়। অল ইন টাইটেল কীভাবে বের করতে হয়, অল ইন টাইটেল লিখে কিওয়ার্ডটা দিব, তারপর কোলন দেওয়ার পর এভাবে দেখব, এখানে সংখ্যাটা কত দেখাচ্ছে,
দেখছেন টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটি কতজন ব্যবহার করছে সে জিনিসটা দেখাচ্ছে, এবং অটো সার্চে আরও আমরা কিওয়ার্ড এখানে পাচ্ছি, তাই না? এখন এই কিওয়ার্ড দিয়ে আমি একটা আর্টিকেল লিখব, কোথায় যাব? চ্যাট জিপিটিতে। এখানে কি লিখব? রাইটে ব্লগ আর্টিকেল অন দিয়ে কিওয়ার্ডটা দিই, তাই না? এখন এই কিওয়ার্ড দিয়ে আমরা একটু চেক করে দেখি অন্যরা কি লিখছে। ইমেজ আসতেছে প্রথমেই, না? তারপর প্রথমে কি আসলো? পিন্টারেস্ট। তারপরে কি আসলো? একটা ওয়েবসাইট আসছে, হ্যাপি তো বার্থডে, বার্থডে সামনে আসে না, হ্যাপিটা সামনে আছে। এত এত আমার এইটা দরকার, মেসেজ, এবং কিওয়ার্ডটাও আছে এখানে, তাই না? এখন আছে না? হ্যাপি এত এত, হ্যাঁ, কত দরকার? কত হাজার লিখবে ওরা, কত লিখছে? এটাই কোথায় দেখলাম? এটা না, এটা তো পিন্টারেস্ট। এটা একটু দেখি, কিওয়ার্ডের কি দেখতে হয়? কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়, কি বললাম? কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়, এরা লিখে নি, তাই না? আচ্ছা, হ্যাপি বার্থডে উইশ এ মেসেজ, কত মেসেজ নেবেন বলেন দেখি? 50 দিই। হ্যাঁ, প্রথমে আমরা কি করছি, কিওয়ার্ডটা নিলাম, কিওয়ার্ডটা নিয়ে ট্রেনটা চেক করলাম। ট্রেন চেক করার পর অল ইন টাইটেল, অল ইন ইউআরএল চেক করলাম। তারপর কি করলাম? কম্পিটিটর দেখলাম। তারপর কম্পিটিটর দেখার পর এর 50 চাইছি, কত দিছে? 42 দিছে, না? কন্টিনিউ দেই, পারবে, পারতে হবে যে। এই যে ক্লিয়ার, তাই না? এখন এখান থেকে কি করব, এটা পুরোটাই এই পর্যন্ত কপি করব। কপি করলাম, কপি করে কোথায় নিয়ে যাব? ট্রান্সলেটে নিয়ে যাব। হ্যাঁ, ট্রান্সলেটে নিয়ে গিয়ে কি করব? ট্রান্সলেট তো না, গ্রামারলি, গ্রামারলিতে নিয়ে গিয়ে যে ভুলগুলো আছে, এই টাইটেলটা কি রাখা যাবে? এটাকে কি করে দিতে হবে বলুন দেখি? H1, তাই না? এই কাজগুলো আপনাদেরকে দ্রুত করতে হবে। আমাদের এখানে 50টা আছে তো, নাকি? আছে। শেষের ইনভার্টেড কমাটা রাখা যাবে? যাবে না। প্রত্যেকটা সেন্টেন্সের পরে কি দেওয়া আছে? ইনভার্টেড কমা আছে, অতএব ওটা থাক, ওইটাই সৌন্দর্য। এখন কি চেক করতেছি? প্লাগারিজম। আপনারা যখন এই কাজগুলো পারবেন তখন আপনাকে ওয়েবসাইট ছেড়ে দেওয়া হবে। আমি কাজটা আগে দেখাই দিচ্ছি আপনাদেরকে, তারপরে আপনারা নিজে নিজে এই কাজগুলো করবেন, পারবেন না? তাহলে অর্ধেক সেন্টেন্স ধরছে, এটা কি প্লাগারিজম ফ্রি করার দরকার আছে? কোনটা করার দরকার আছে? যেটা ফুল সেন্টেন্স, এটা তো আমরা জানি না। আচ্ছা, আবারও এখানে ক্লিক করলাম, এই ধরনের ইস্যু দেখাচ্ছে, ঠিক হয়ে গেল। এখন এটাকে 3% ধরছে, যেটা
কোনো সমস্যা নয়। এই আর্টিকেলটা কিভাবে পাবলিশ করে সেটা তো গত ক্লাসে আমরা শিখছি, তাই না? আবারও কি পাবলিশ করা শিখবো, দরকার আছে? এখন যেই পাবলিশে আমি যাব না, পুরোটাই কপি করব। কি করব? কপি করব। কপি করে কোথায় যাবেন জানেন? ডক্সে যাবেন। ডক্স কোথায় পাবেন? নাইন নোটে গিয়ে এই ড্রাইভেও যেতে পারেন, অথবা ডাইরেক্ট এখানেও এই ডক্সে ক্লিক করলাম। তারপর কোথায় যাব? হ্যাঁ, প্লাসে যাব। এই প্লাস চিহ্নটাতে এইরকম আসলো। এখন যেটা কপি করে নিছি সেটা এখানে কি করব? কথা বলে না কেন, পেস্ট করব। কন্ট্রোল ভি হইলো নাকি? এইখানে নাম দেয়া আছে আনটাইটেল ডকুমেন্ট দেখাচ্ছে, তাই না? আমার কিওয়ার্ড কি 14 ফেব্রুয়ারি নাকি? হ্যাঁ, 14 বার্থডে উইশ। এটা কি কপি করে এইখানে যে দিয়ে দিব, এই কিওয়ার্ডটা এখানে দিব, ঠিক আছে? এখন এটা যে লিখা হয়ে গেল, এই শেয়ারে ক্লিক করব, ঠিক আছে? শেয়ারে ক্লিক করে এখানে কি আছে, রেস্ট্রিক্টেড। এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, তা ওখানে কি আছে, ভিউয়ার। এইখানে আবার ক্লিক করে কি করব, এডিটর ক্লিক করব। একটা ফাইল কিভাবে শেয়ার দেয়, ঠিক আছে? তারপর কপি লিঙ্ক ডান করে এই যে শিটে আপনি এই কিওয়ার্ডকে বেস করে কন্টেন্ট লিখছেন, তাহলে এইখানে কন্টেন্টটা রেখে দিব। হ্যাঁ, এইভাবে লিখে লিখে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে কাজ হয়ে গেল। এখন এইটাকে কি করে দেবো, কালার করে দিয়ে দিলাম, ঠিক আছে? মানে এই কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লেখা শেষ। এখন এখানে কি দিতে হবে বলেন দেখি, পড়ে নিচ্ছি কোশ্চিন। এই যে দেখেন এখানে ডক্স, ডক্সের লিঙ্কটা এদিক চলে গেছে, তাহলে এই পর্যন্তই থাকবে। কি করা দরকার, এইখানে ক্লিক করে কি করবেন, এটাতে ক্লিক করবেন, টেক্সট র্যাপিং, এটাতে ক্লিক করবেন, এটা ঠিক আছে? ওকে, বুঝছেন? আচ্ছা, এখন এভাবে আপনারা আর্টিকেল লিখে এখানে রাখবেন। আমি এই শিটটা আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি, এখনই কে কে কাজ করতে পারতেছেন করেন, করে দ্রুত কাজ জমা দিন। জব হোল্ডার গ্রুপে দেওয়া যাবে না, দ্রুত যাবেন। সময় হচ্ছে কত সময় নিলাম, ক্লাস হলো বোধহয় 20 মিনিট, আপনারাও 20 মিনিটের মধ্যে জমা দেবেন। ধন্যবাদ। চেক করার দরকার নেই, আপনাদের তো ওই নাই, তাই না? ক্লাসটা এখানে শেষ করছি। গ্রামারলিটা আমি চেক করব। না।